আল্লাহ আল্লাহ, এই বাঙালি জাতিকে আল্লাহ ধ্বংস করবে। আমরা যে কি পরিমাণে খারাপ, মানে কত খারাপ আমরা আসলে, সেই খারাপের আসলে যে স্তর, আমাদের আসলে স্তরই নেই, আমাদের স্তরই নেই, এত আমরা এত খারাপ মানুষ। মানুষ বাংলাদেশে প্রচণ্ড লোডশেডিং, গরম, তাবদাহতে মানুষের অবস্থা মানে মানে বেহাল অবস্থা। এই অবস্থায় মানুষ রিচার্জেবল ফ্যানগুলোর দিকে ঝুঁকতেছে। দুই দিনের ব্যবধানে ফ্যানের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেই ফ্যান ছিল আগে বাজার মূল্য 3,500 টাকা, এই ফ্যান দুই দিনের ব্যবধানে সেটা হয়ে গেছে 5,500 টাকা। যেইগুলো ছিল 10,000 টাকা, 10,500 টাকা, সেইগুলো হয়ে গেছে 15,500 টাকা। যেগুলো ছিল 8,000 টাকা, সেগুলো হয়ে গেছে 12,000 টাকা। কিরে ভাই, ফ্যানের চাহিদা বাড়ছে, সেই জন্য মানুষ 100 টাকা, 200 টাকা বা সর্বোচ্চ 500 টাকা একটা জিনিসের রেট বাড়তে পারে। যেহেতু আমদানি কম বা মানুষের চাহিদা বাড়ছে, সেই ক্ষেত্রে 500 টাকা একটা জিনিসের রেট বাড়তে পারে। এটা আমি মেনে নিলাম যে 500 টাকা রেট বাড়লো, এটাও মানার কথা না। তারপরে মাইনে নিলাম তর্কের ক্ষেত্রে, এটা মাইনে নিলাম যুক্তির ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস 3,500 টাকার ফ্যান 6,000 টাকা কীভাবে হয়, 8,000 টাকার ফ্যান 12,500 টাকা কীভাবে হয়, যেই ফ্যান ছিল 10,500 টাকা। এক লোক আসছে গত দুই দিন আগে ফ্যানটা রেট জিজ্ঞেস করে জানার জন্য, বলছে 10,500 টাকা। উনি টাকা অ্যারেঞ্জ করে দুদিন পরে নেওয়ার জন্য আসছে, আসে দেখে সেই ফ্যানের দাম 15,500 টাকা। বলেন আমরা কি আসলে মানুষ নাকি অমানুষ? আমাদের কি কোনো লেভেল আছে মানুষের? পেঁয়াজ 110 টাকা, 120 টাকা, পেঁয়াজই নেই, পেঁয়াজ সংকট, সেই কারণে পেঁয়াজের রেট 120 টাকা, 110 টাকা করে। ওরা ঘোষণা আসলো যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে যেহেতু সংকট। রাতের ব্যবধানে সেই পেঁয়াজ নেমে আসলো 60 টাকাতে। অর্থাৎ যেই পেঁয়াজ গতকালকে মানে আজকে বিক্রি হয়েছে 110 টাকা, ঘোষণা আসছে সকালে বিক্রি হয়েছে 60 টাকা। তো আমরা আসলে আমরা মানুষই না, আমরা আসলে অমানুষ। আমাদেরকে মানুষে যখন একটা মানুষ ভবিষ্যতে যে বাঙালি, এটা একটা গালি হিসেবে পরিণত হয়ে যাবে, জাতি হিসেবে পরিচিত, লজ্জা লাগে, এখন ঘৃণা হওয়া উচিত আমাদের।